Hey there. Subscribe to my channel. And also press this bell icon. So you never miss any new updates. আসসালামু আলাইকুম, সিম্পল ভেজ লাইফে আপনাদের সকলকে স্বাগতম। আজ আপনাদের নিয়ে এসেছি চৌবাড়িয়া গরুর হাটে। এটি মালদা থানা নওগাঁ জেলায় অবস্থিত। এই হাট প্রতি শুক্রবার মিলে। এটি রাজশাহী রেলওয়ে স্টেশন এবং বাস স্টেশন হইতে 30 থেকে 35 কিলোমিটার ভিতরে অবস্থিত এবং নওগাঁ জেলা থেকে 25 থেকে 30 কিলোমিটার দূরে অবস্থিত। এটি রাজশাহী ও নওগাঁ জেলার শেষ মাথায় অবস্থিত। আপনারা যারা সারগরু কিনতে চান বা সারগরুর দাম সম্পর্কে জানতে চান, বড় বড় সারগরু, তারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। এই ভিডিওতে বড় মাঝারি আকারের সমস্ত সারগরুর দাম সম্পর্কে বলা হয়েছে। আর যে দামগুলো সম্পর্কে বলছি সেগুলো শুধু চাওয়া দাম। এটি দামাদামি করে নিলে প্রতিটি গরুতে 10 থেকে 15 হাজার কমপক্ষে কম হবে। আপনারা অবশ্যই গরু দেখে শুনে দামাদামি করে নেবেন। আর কেনার আগে অবশ্যই গরুর ওজনটা একটু ধারণা করে তারপরে দামাদামি করবেন, তাহলে ইনশাল্লাহ আপনারা লাভবান হবেন। ভাইটা কি জাতে দেশি? একবার আর জান দেশি রে বাবা, বাড়ি বাড়ি বাসু কি বলি দাঁত লো বাবা। দাম যাচ্ছে কত? দাম যাচ্ছে 82। 82 যাচ্ছে। বেটার দাম চাইলেন কত? এর দাম চাইছেন কত? 85 চাইছেন। কয় দাঁত বস এটার? 2 দাঁত। দাম চাইলেন কত এটার? দাম খালি 65 যাচ্ছে ভাই। 65 যাচ্ছেন? 65 যাচ্ছে। কয় দাঁত বয়স এটার? কয় দাঁত বয়স? এখনো হয়নি ভাই। দাঁত হয়নি এখনো? কেবল 5-6 কেজি দাঁত। ম্যা কত চালেন এটা? 105। কয় দাঁত? সুন্দর করে ওটা সুন্দর। বড় ভাইটার দাম চাইছেন কত? হ্যালো বড় ভাই, এটার দাম চাইছেন কত? দাম চালে 92-95 ভাই, অতলা 85 দাম। হ্যাঁ আচ্ছা ভাই, কয় দাঁত হয়েছে? দাঁত হয়নি এখনো, বড় হবে দিব হবে করো, দাঁতই হয়নি, দাঁত হবে অবশ্যই 1-1.5 মাসের মধ্যে মনে হয় দাঁতটা যাবে করো। দাঁত খাঁক আছে তো? দেশি তো নাকি? দেশি খালি বুঝতে হয় লোড থাকে না ভাই, হেভি করো, খামারে পুষলে ভালো হবে। হ্যাঁ খামারে ঠিক বাড়িতে পুষলে সেই গরু হবে। এই গরুটার জায়গা লাগবে কি জানে? এমন গোয়াল লাগবে, পাকা গোয়াল, উঠিনি মোটর দেয়া, উঠিনি গাধা লড়ানো, তাহলে গাছের গরু এলে গরু সব জনে আসা ইয়ে করতে ঘাটতে আসবে, মানে এই গরু বেদি বানবে। বড়টার দাম চলেন কত? দাম 82 আছে স্যার। এটা আনুমানিক ওজন কত রকম হবে? 4 মণ হবে না? এটা পার আছে ভাই? 4 মণ পার আছে না? 4 মণ পার না হলে 82 দাম তাহলে দেবে। আমি তো পেড় কেউ দাদা 4.5 মণ। কয় দাঁত হয়েছে এটার? 2 দাঁত। 2 দাঁত আরো বড় হবে? হ্যাঁ। কেনার জন্য
বড় ভাইটার দাম চলেন কত? ছিয়াত্তর। ছিয়াত্তর চাইছেন? দাঁত আছে কটা? দাঁতের দাঁতের না। বড় ভাইটার দাম চলেন কত? এটার দাম চাইছেন কত? পঁচাশ। পঁচাশ চাইছেন? কয় দাঁত হয়েছে? দুই দাঁত। দুই দাঁত। এটা আনুমানিক ওজন কতটুকু আছে ভাই? পৌনে পাঁচ মন। পৌনে পাঁচ মন। বড় ভাই এগুলোর দাম চাইছেন কত? দাম চাইছেন কতটা? আশি হাজার। কয়দাত বয়স এটার? কয়দাত হয়েছে? দুইটা। এটা আনুমানিক ওজন প্রায় চার মন। বড় ভাইয়ের দাম চাইছেন কত? এটার দাম চাইছেন কত? ছাপ্পান্ন। ছাপ্পান্ন। কয়দাত হয়েছে? বয়স হয়নি। হয়নি না? এটার আনুমানিক ওজন কতটুকু আছে? ওজন হিসেবে হবে না ভাই, একটা আনুমানিক এটাই আছে না যে এতটুকু হতে পারে? কত? সত্তর কেজি। সত্তর কেজি না? যত্নের বারে ওরকম যত্ন করে ভাইটা কিনলেন? কত হলো ভাই? চুয়ান্ন হাজার হলো। চুয়ান্ন হাজার। বড় ভাইটার দাম চাইছেন কত? কত দাম চাইছেন? দাম চাইছেন কতটা? আমি মানে শুনছি কত দাম চাইছেন? একটা পনেরো। চা দাম একটা পনেরো। চাচাটা কিনলেন? কত হলো চাচা? বড় ভাইটা কত হলো? দুটো এক লাখ আঠারো। এটা কত হলো তাই বলছি? দুটা হচ্ছে এক লাখ আট হাজার। দুটো এক লাখ আট হাজার। দুটা এক লাখ আট হাজার। চুয়াল্লিশ হাজার পাঁচশো। চুয়াল্লিশ হাজার পাঁচশো। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।
এবং এই ভিডিও সম্পর্কে বা হাট সম্পর্কে আপনার মতামত কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।